আপনারা সকলেই জানেন সাতক্ষীরা জেলায় শারদীয় দুর্গা উৎসব আসন্ন। শারদীয় দুর্গা উৎসব বাঙালি সংস্কৃতির একটা অন্যতম ঐতিহ্য এবং সাতক্ষীরা জেলায় এবার 606টি পূজামণ্ডপ থাকবে। আমরা এই পূজামণ্ডপগুলোতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তুলেছি। আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে, আমাদের পোশাকে পুলিশ থাকবে, পাশাপাশি গ্রাম পুলিশ, আনসার, এবং আপনারা ইতিমধ্যেই জানেন আমি প্রতিটা পূজামণ্ডপে সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। সিসি ক্যামেরার বাইরে কোনো পূজামণ্ডপ হবে না। এছাড়াও 24x7 আমাদের স্বেচ্ছাসেবক থাকবে এবং এই স্বেচ্ছাসেবকদেরকে আমরা ভিজিলেন্সে রাখবো সব সময়। যেমন আমার বিট পুলিশ আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সুশীল সমাজ আছে, শিক্ষক সমাজ আছে, সর্বোপরি সাংবাদিক ভাইরা আছে। আমরা সাতক্ষীরা জেলার আপামর জনগণকে সাথে নিয়ে, বিভিন্ন শ্রেণী পেশার জনগণকে সাথে নিয়ে আমরা এই শারদীয় দুর্গা উৎসব অত্যন্ত আনন্দঘন এবং শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরা জেলায় অনুষ্ঠিত হবে। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি সাতক্ষীরা জেলা পুলিশ এই বিশাল একটি যে কর্মযজ্ঞ, যে শারদীয় দুর্গা উৎসব, যে আনন্দের উৎসব, এটা অত্যন্ত আনন্দঘন এবং শান্তিপূর্ণ পরিবেশে যাতে অনুষ্ঠিত হয় তার জন্য সাতক্ষীরা জেলা পুলিশ নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও আপনারা জানেন এবার নির্বাচন, জাতীয় নির্বাচন আসন্ন। সুতরাং এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই শারদীয় দুর্গা উৎসবে যেন কোনো পারপিটেটর, কোনো ক্রিমিনাল কিংবা কোনো অপশক্তি যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে তার জন্য সাতক্ষীরা জেলা পুলিশ আরও বেশি কঠোর এবং সবসময় মনিটরিংয়ের আওতায় রাখছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি সাতক্ষীরা জেলার প্রতিটি মানুষকে সাথে নিয়ে সাতক্ষীরা জেলা পুলিশ নিরন্তরভাবে আইন শৃঙ্খলা রক্ষায় যেমন কাজ করে যাচ্ছে, এই আসন্ন শারদীয় দুর্গা উৎসব যেন অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় তার জন্য যা করার সবটুকুই সাতক্ষীরা জেলা পুলিশ করবে। ধন্যবাদ সকলকে।